बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दूरे एवं काछे जारा एई समय भिडियोटी देखछेन तादेर सबाइके मनोभवन सेंटारेर पक्ष थेके आंतरिक अभिनंदन। आजके आमरा आलोचना करब एकटी अत्यंत गुरुत्वपूर्ण टपिक निये, जेटा हलो मानसिक रोगेर चिकित्सार बाधासमूह। एटा वास्तव सत्य जे शारीरिक एवं मानसिक रोगे मानुषेर सचेतनतार मध्ये एक विशाल फाराक। এখন একবিংশ শতাব্দীতে এসেও মানসিক রোগ যে একটি রোগ, এটা আমাদেরকে বুঝাইতে অনেক কষ্ট হয় এবং আমাদের জনসংখ্যার একটা বিশাল অংশই মানসিক রোগের কোনো চিকিৎসা নিতে চান না। তারা এটাকে মানসিক রোগকে জিন পরির আসর অথবা কোনো বদ নজর বিশ্বাস করেন এবং সেই অনুযায়ী ওনারা চলেন এবং অনেকে অনেক প্রতারণার শিকার হন, অপচিকিৎসার শিকার হন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, রোগীরও ক্ষতি হয়। আমরা মানসিক রোগের ক্ষেত্রে বা যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা দোয়া দরুদ পড়বেন যারা মুসলমান বা অন্য ধর্মাবলম্বী, এটা আমরা কখনোই ডিসকারেজ করব না। অবশ্যই আমাদের দোয়া এবং দাওয়া দুটেরই প্রয়োজন আছে, কিন্তু সাইন্টিফিকভাবে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এবং সাইন্টিফিক ব্যাখ্যাগুলোকে মেনে নিতে হবে। যে মানসিক চিকিৎসার সবচেয়ে বড় বাধা হলো অজ্ঞতা। আপনার অজ্ঞতাই কিন্তু এইসব যারা ব্যবসায়ী আছেন, যারা ভণ্ড পীর ফকির যারা আছে, যারা ওঝা আছে, এই ভণ্ড পীর এবং ফকিরের সবচেয়ে বড় পুঁজি হলো আপনার অন্ধবিশ্বাস এবং আপনার অজ্ঞতা। এই অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে আপনার অর্থ সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, পেশেন্টের অবস্থা খারাপ হবে। এরকম উদাহরণ আমার জীবনে আমি শত শত পেয়েছি। কেবল অশিক্ষিত ব্যক্তি নয়, বহু শিক্ষিত মানুষেরাই এই কাজটি করেন। অথচ আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি, যে কোনো ভণ্ড পীর ফকির এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার চিকিৎসার জন্য চিকিৎসকই যথেষ্ট। রিয়েল আলেম যারা আছেন তারা আপনাকে অবশ্যই দোয়া করবেন, আপনি দোয়া নেবেন, আপনার নিজের জন্য আপনি নিজে দোয়া করবেন, কিন্তু আপনি এই যারা ভণ্ড পীর ফকির এদের কাছে গিয়ে আপনি কোনো উপকার পাবেন না, কারণ তারা আপনাকে ফাঁদে ফেলে আপনার অর্থ সম্পদ এবং লুণ্ঠন করবে এবং অনেক ক্ষতিও করে। আমি একটি ঘটনা বলতে চাই যে আমার জানা একটি কেস স্টাডিতে পেয়েছি। একটি মেয়েকে এইরকম একজন ভণ্ড পীরের কাছে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল। মেয়েটি কোনোভাবেই যেতে চাননি, কম বয়সে একটি কিশোরী মেয়ে। সেই মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে এবং তার গার্জিয়ান এরপরে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। আমার কাছে যখন নিয়ে এসেছে তখন মেয়েটির মধ্যে পুরোপুরি আত্মহত্যার প্রবণতা ছিল এবং লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়ে আমি বলার পরও তারা আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করে না এবং এই জন্যই কি অপরাধগুলো বাড়তে থাকে। তো আমরা যা নিয়ে আলোচনা করতেছিলাম যে মানসিক রোগের রোগের বাধা হলো আপনি নিজে, আপনি নিজে হলে সবচেয়ে বড় বাধা। আপনার যদি অজ্ঞ থাকেন তাহলে আপনাকে মানুষ বিভ্রান্ত করতে পারবে। আপনার মানসিক রোগের সম্বন্ধে অজ্ঞতা দূর করার জন্য আমরা এই অনুষ্ঠানগুলো করার চেষ্টা করি। আমার কলিগ যারা আছেন তারাও করেন। আমাদের শারীরিক রোগ বোঝানোর জন্য আপনাদের কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই, কিন্তু মানসিক রোগ যে একটি রোগ এবং এটির বৈজ্ঞানিক চিকিৎসা আছে, এই মেসেজটা আমরা চাই গ্রামে গঞ্জে পর্যন্ত পৌঁছে যাক। দেশের প্রতিটি মানুষ এবং আমাদের বাংলা ভাষাভাষী যারা আছেন তারা সবাই যেন জিনিসটা বুঝতে পারেন যে মানসিক রোগ একটি রোগ এবং এটি চিকিৎসার প্রয়োজন আছে, এতে লজ্জারও কোনো কারণ নাই। আরেকটা কারণ হলো লোক লজ্জার ভয়ে বা স্টিগমা, এটার জন্য অনেকে চিকিৎসা করতে চান না। এটাও কিন্তু একটা অত্যন্ত আনএক্সেপ্টেবল থিং। আপনি শারীরিক রোগের যদি চিকিৎসা করতে পারেন তা মানসিক রোগের কেন চিকিৎসা করা যাবে না? মানসিক রোগ মানে কিন্তু বদ্ধ পাগল না। 95% মানসিক রোগ হলো নিউরোটিক, অর্থাৎ মাইনর মেন্টাল ডিসঅর্ডার, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফোবিক ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, স্ট্রেস ডিসঅর্ডার, ইনসোমনিয়া, এইসব।
তা আপনি মানসিক রোগ মানে পাগল হিসেবে আখ্যায়িত করবেন এটা হতে পারে না এবং আমাদের সায়েন্সে এখন এই টার্মটা ইউজ করাও যায় না অতএব আপনি সমাজের লজ্জাকে ছাড়তে হবে সমাজে এই ধারণাটা বদলায় ফেলতে হবে এই বদলায় ফেলার জন্য আমরা চেষ্টা করলে খালি হবে না এই আপনারা বাকি শিক্ষক যারা আছেন ইমাম আছেন সমাজের অন্যান্য যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা সবাই মিলে যদি বলেন এবং স্কুল একটা বিরাট ভূমিকা স্কুল কলেজ ইউনিভার্সিটি রাখতে পারে আমরা বিভিন্ন সেমিনার করার চেষ্টা করি যেখানে আমি মানসিক রোগ যে একটা রোগ এটা বলার চেষ্টা করি আমাদের সাথে সাথে যদি আপনারাও বলেন তাহলে যে আপনার মানসিক রোগে চিকিৎসা করান সঠিক আলেম সঠিক ধর্মপ্রাণ ব্যক্তি যারা আলেম আছেন ওলামা আছেন তারা কিন্তু সবসময় চিকিৎসার কথা বলেন যে আপনি দোয়া দুরুদের সাথে অবশ্যই সায়েন্টিফিক ট্রিটমেন্ট নেবেন তৃতীয় আরেকটি কারণ আছে যে যে মানসিক চিকিৎসকের অনেক অভাব আছে আমরা যারা মানসিক রোগ বিশেষজ্ঞ আমরা ঢাকা কেন্দ্রিক চিকিৎসা করতে বেশি পছন্দ করি ডাক্তাররা ঢাকায় এটা বেশি থাকতে চান ঢাকার বাইরে কম ঢাকার বাইরে এবং তার মধ্যে আবার গ্রামাঞ্চলে তো খুবই কম এই জন্য মানসিক রোগের যে ওষুধগুলা সেগুলো সব জায়গায় পাওয়া যায় না মানসিক বিশেষজ্ঞের সংখ্যাও আমাদের দেশে এখনও অনেক অনেক কম এই জায়গাটাকে দখল করে আসে এই ভণ্ডপীর ফকির যারা আছে এরা এই জায়গাটাকে দখল করে নিয়ে তারা মানুষকে প্রতারিত করছে এবং করে যাচ্ছে এই আমি এই আমরা যে কারণগুলো বললাম যে একটা কারণ হলো আপনি নিজে হয় আর পেশেন্ট বুঝতে পারবে নাও বুঝতে পারে দ্বিতীয়ত পেশেন্টের পরিবার মা বাবার একটা বিরাট ভূমিকা আছে আত্মীয় স্বজনের ভূমিকা আছে স্কুলের ভূমিকা আছে ইমামের ভূমিকা আছে ইমাম সাহেবদের ভূমিকা আছে সকলের এখানে ভূমিকা আছে সবাইকে এই স্লোগান তুলতে হবে যে না মানসিক রোগ চিকিৎসায় আমরা লজ্জা পাবো না লজ্জার এখানে কোনো কারণ নেই এটি একটি রোগ এটি চিকিৎসা করলে এটি ভালো করা সম্ভব এবং মানসিক রোগের চিকিৎসা যদি করা না হয় কি ক্ষতি হতে পারে এটা নিয়ে যদি বলা হয় একজন মানসিক রোগের জন্য দেখা যাবে যে তার ডিভোর্স হয়ে যেতে পারে তার একাডেমিক প্রবলেম হবে হইতে পারে রিলেশনাল প্রবলেম হতে পারে যে কোনো অপরাধমূলক কাজে জড়ায় যেতে পারে অতএব মানসিক রোগের বাধাসমূহকে যেন আমরা অতিক্রম করতে পারি এই জন্য আসুন আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি আমরা সম্মিলিতভাবে মানসিক রোগ যে রোগী তার চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার আমরা যেন তার সেই মৌলিক অধিকারটুকু তাদেরকে দিতে পারি এটা বেসিক নিড আসুন আপনারা আমরা সবাই মিলে এই ব্যাপারে আমাদের হাতকে অগ্রসর করি এবং আমাদের চেষ্টাকে অব্যাহত রাখি সবাইকে অসংখ্য ধন্যবাদ।